সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা ইনফিনিক্সের এই নতুন ডিভাইস ইনফিনিক্স স্মার্ট 8 স্মার্টফোনকে ফুল রিভিউ করব। এই স্মার্টফোনটির বর্তমান বাংলাদেশি প্রাইসটি হচ্ছে 10,500 টাকা। অ্যান্ড 10,500 টাকা হিসেবে যা স্পেক্স অফার করছে তা জানলে কিন্তু আপনিও আমার মতো অবাক হয়ে যাবেন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডল পান্সেল যুক্ত ক্যামেরা, 8 GB এবং 128 GB ইন্টারনাল স্টোরেজের সুবিধা, এবং ফোনটি থাকছে 90Hz রিফ্রেশ রেট, আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো ইনফিনিক্স স্মার্ট 8 এই স্মার্টফোনটি আপনি কিনবেন নাকি কিনবেন না, সমস্ত কিছু ডিটেলস নিয়ে থাকছে আজকের এই ভিডিও। ভিডিও শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন, পরবর্তী প্রত্যেকটি ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল যদি আমরা ইনফিনিক্স স্মার্ট 8 এই স্মার্টফোনের যদি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, তাহলে স্মার্টফোনটিতে ব্যাক সাইডে প্লাস্টিক থাকছে, ব্যাক সাইডে কিন্তু দুটি ক্যামেরা সেট আপ থাকছে, এবং ফ্রন্টে একটি মিডল পান্স যুক্ত ক্যামেরা ইউজ করা হয়েছে। ফোনটির ডিজাইনটি কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। মোবাইল ফোনটির ডিসপ্লে নিয়ে বলতে গেলে, ফোনটিতে আপনারা পাচ্ছেন 6.6 ইঞ্চি সাইজের একটি HD+ রেজলিউশনের একটি IPS প্যানেল ইউজ করা হয়েছে, যার রেজলিউশন হচ্ছে 720x1600 pixel। এন্ড ডিসপ্লেতে আপনারা পাচ্ছেন 90Hz একটি রিফ্রেশ রেট। তো এখানে 90Hz রিফ্রেশ রেট যদি না দিয়ে যদি ফুল HD+ দিত, তাহলে কিন্তু আরেকটু কাজের কিছু হতে পারতো। বাট 90Hz রিফ্রেশ রেট যথেষ্ট ভালো অ্যান্ড স্মুথই ছিল। তবে আউটডোরে ডিরেক্ট সানলাইট ফোনটিকে ইউজ করার সময় কিছুটা পরিমাণে শার্পনেস ঘাটতি অবশ্যই আপনি ফিল করবেন, যেহেতু এখানে HD+ থাকছে। ফোনটি পাওয়ারফোন সেকশন ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 13 এর সুবিধা, এবং স্মার্টফোনটির চিপসেট থাকছে ইনসকের T606 এই চিপসেট ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে 12 nanometer আর্কিটেকচার বিল্ড কয়েকটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে, এবং GPU হচ্ছে মালি G57। ফোনটি আপনার একটি ভ্যারিয়েন্টে পাবেন, সেটি হচ্ছে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, এবং স্মার্টফোনটিতে ডেডিকেটেড স্লট থাকছে যেখানে আপনারা দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। দর্শক বন্ধুরা, এবারে যদি আমরা স্মার্টফোনের ক্যামেরা সেকশনের কথা বলি, তাহলে স্মার্টফোনের ব্যাক সাইডে থাকছে দুটি ক্যামেরা সেটআপ এবং একটি ফ্ল্যাশ লাইট। ফোনটি মেইন ক্যামেরা হিসেবে থাকছে 13 megapixel একটি ক্যামেরা, এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 0.3 megapixel একটি ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে, এবং স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 8 megapixel একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p তে 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়াও ফোনটির লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের পাশাপাশি টাইপ সি পোর্টের সুবিধাও পেয়ে যাচ্ছেন চার্জিং পোর্ট হিসেবে, এবং স্মার্টফোনটি ইউজ করা হয়েছে সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা, এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট বলে জানতে পেরেছি। তো দর্শক বন্ধু, এট লাস্ট যদি আমরা স্মার্টফোনটি ব্যাটারি নিয়ে কথা বলি, তাহলে স্মার্টফোনটি ব্যাটারি সেকশন ইউজ করা হয়েছে 5000mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ, এবং ফোনটির বক্সের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন 10W একটি চার্জিং সাপোর্ট। তবে 10W না দিয়ে যদি 18W দিত, তাহলে কিন্তু আরেকটু ফাস্টলি ফোনটিকে রিচার্জ করা যেত, বাট এখানে 10W চার্জিং সাপোর্টটা দেওয়া হয়েছে। স্মার্টফোন যেহেতু 5000mAh থাকছে, তো সেক্ষেত্রে মিডিয়াম ইউজার যারা, তাদের জন্য কিন্তু মোটামুটি 2 দিন মতো কিন্তু নর্মাল ইউজেসে চার্জিং ব্যাকআপটা কিন্তু পেয়ে যাবেন। তো হেভি ইউজ করলে বা একটানা পাবজি বা ফ্রি ফায়ার গেমস খেললে 3-4 ঘন্টা অথবা 4.5 ঘন্টা এরকম কিন্তু ব্যাকআপটি পাওয়া যাবে স্মার্টফোন থেকে। ইনফিনিক্স স্মার্ট 8 এই স্মার্টফোনটি বর্তমান প্রাইসটি হচ্ছে 10,500 টাকা বাংলাদেশি প্রাইস। তো 10,500 টাকা হিসেবে স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে? ফোনটি যেহেতু প্রাইসটি হিসেবে ফোনটি যা অফার করছে তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। তো সেক্ষেত্রে আসলে আমরা বলতেই পারি, যারা টুকটাক নেট ব্রাউজিং করেন, খুব বেশি গেমিং টেমিং করেন না, পাবজি টাবজিও খেলেন না, মোটামুটি ফ্রি ফায়ার গেমস খেলার জন্য একটি স্মার্টফোন খুঁজছেন, তার জন্য এই স্মার্টফোনটি ভালো হবে। বাট পাবজি খেলার জন্য কিন্তু এই স্মার্টফোনটি মোটেই না, যেহেতু কিন্তু প্রসেসরটা একটু নিম্নমানের প্রসেসর ইউজ করা হয়েছে। তো ওভারঅল কিন্তু ফোনটি আমার কাছে ভালো লেগেছে 10,500 টাকা হিসেবে। তো এই প্রাইস রেঞ্জে আসলে এই স্মার্টফোনটি আপনারা কিনতে পারেন, যারা আসলে অনলাইন ক্লাস করবেন। অ্যান্ড চার্জিং ব্যাকআপটা কিন্তু যথেষ্ট ভালো পাওয়া গেছে, অ্যান্ড চার্জারটা একটু দুর্বল রাখা হয়েছে 10W, যদি 18W দিত তাহলে কিন্তু আরেকটু ভালো হতো। তবে প্রাইস হিসেবে কিন্তু ফোনটি আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে, ফোনটি আপনারা কিনতে পারেন। তো দর্শক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।